গুড টাইম সি ফ্রেন্ডস, আমি শাকিল। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রোডাক্ট নলেজ পার্ট 3। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমি প্রোডাক্ট সম্পর্কে একটু নলেজ দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি অনুরোধ করব, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন অথবা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করছি আজকের ভিডিও, প্রোডাক্ট নলেজ পার্ট 3। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব ইনগ্রিডিয়েন্টস, বেনিফিট অ্যান্ড ইউজেস, অর্থাৎ উপকরণ, উপকারিতা এবং ব্যবহার বিধি অ্যাপেল সাইডার ভিনিগারের উপকরণ, উপকারিতা এবং ব্যবহার বিধি নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপেল সাইডার ভিনিগার। এর মধ্যে প্রচুর পরিমাণে হেলথ নিউট্রিশন আছে। তো চলুন দেখে নিই অ্যাপেল সাইডার ভিনিগার নিয়ে বিস্তারিত। অ্যাপেল সাইডার ভিনিগার, IMC অ্যাপেল সাইডার ভিনিগার স্বাস্থ্য পুষ্টিতে ভরা। IMC অ্যাপেল সাইডার ভিনিগার নামক স্বাস্থ্যকর ও প্রাকৃতিক পছন্দ গ্রহণ করে জীবনকে উন্নতি করে। দারুচিনি এবং অর্জুনের সাথে এটি একটি আশ্চর্যজনক পণ্য যা অনেকগুলি স্বাস্থ্য সুবিধা রয়েছে। আসলে স্বাস্থ্য সমস্যার জন্য একটি প্রাকৃতিক প্রতিকার। এর মধ্যে কি কি উপকরণ আছে চলুন দেখে নিই। এর মধ্যে উপকরণ আছে আপেল। আপেল ব্যতিক্রমী, স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। এগুলি ডায়াবেটিসের কম ঝুঁকির সাথে যুক্ত। আপেল হাড়ের জন্য খুবই ভালো। আপেলের উপাদানগুলি ক্যান্সার প্রতিরোধ করতে বা হাঁপানির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। আপেল ফাইবার এবং ভিটামিন সি এর ভালো উৎস। আপেল হৃদরোগ ও ওজন কমানোর জন্য ভালো এবং বয়স সম্পর্কিত মানসিক অবনতির জন্য উপকারী হতে পারে। নাম্বার 2 ইনগ্রিডিয়েন্টস বা উপকরণ, অর্জুন। অ্যাপেল সাইডার ভিনিগারের মধ্যে আছে অর্জুন। অর্জুনের বিভিন্ন ঔষধি গুণ রয়েছে, যেমন অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল। এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে, হৃৎপিণ্ডের পেশিকে শক্তিশালী করে এবং হৃদযন্ত্রের সঠিক কার্যকারিতায় সাহায্য করে। এটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। তো অর্জুন থেকে আমরা এই ধরনের উপকার পেয়ে থাকি। নাম্বার 3 ডালচিনি। এর মধ্যে আছে ডালচিনি। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ডালচিনিতেও অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে। ডালচিনি হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। এটি রক্তে শর্করা কমায় এবং শক্তিশালী অ্যান্টি ডায়াবেটিক প্রভাব রয়েছে। অ্যাপেল সাইডার ভিনিগারের মধ্যে কিন্তু এই ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে, এছাড়া আরও অন্যান্য ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আছে। এটির ব্যবহার বিধি, অর্থাৎ আমরা কিভাবে ব্যবহার করতে পারি। 15-25 ml হালকা গরম বা বিশুদ্ধ জলের সাথে দিনে দুবার বা চিকিৎসকের নির্দেশ অনুসারে আমরা ব্যবহার করতে পারি। শিশুদের নাগালের বাইরে রাখুন। শীতল ও শুকনো ও অন্ধকার জায়গায় সংরক্ষণ করুন। সুবিধা বা বেনিফিটস, আমরা অ্যাপেল সাইডার ভিনিগার থেকে কী কী সুবিধা বা বেনিফিটস পেয়ে থাকি। নাম্বার 1, এটি একটি প্রাকৃতিক রেচক এবং হজমে উন্নতি করতে পারে। অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমকে আরও উন্নতি করে। নাম্বার 2, এটি ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করে এবং রক্তে শর্করা এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এটি রক্তের মধ্যে শর্করা এবং কোলেস্টেরলের মাত্রা কমায়। নাম্বার 3, একটি ইম্পর্টেন্ট সুবিধা, এটি পেটের চর্বি কমায়। অর্থাৎ যারা অতিরিক্ত মেদযুক্ত বা যাদের অতিরিক্ত ভুঁড়ি হয়ে গেছে তারা এর ব্যবহারে কিন্তু উপকৃত হতে পারে। এটি পেটের চর্বি কমাতে সাহায্য করে। এটি ব্যাকটেরিয়াও মেরে ফেলে এবং হার্টের স্বাস্থ্যের উন্নতি করে। অর্থাৎ আমাদের শরীরের বিভিন্ন যে খারাপ ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে এবং হার্টের উন্নতি, স্বাস্থ্যের উন্নতি করে। তো ফ্রেন্ডস, অ্যাপেল সাইডার ভিনিগার থেকে আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ
সুবিধা পেয়ে থাকি। তো অবশ্যই আমরা অ্যাপেল সাইডার ভিনিগার ইউজ করব। তো এই ছিল আজকের আলোচনার প্রধান বিষয়, অ্যাপেল সাইডার ভিনিগার কি, এর মধ্যে কি কি উপকরণ আছে, ব্যবহার এবং সুবিধা। তো অ্যাপেল সাইডার ভিনিগার কি আমরা জানলাম, এর মধ্যে উপকরণ আছে আপেল, অর্জুন, ডালচিনি, এছাড়া অন্যান্য আরও উপকরণ এর মধ্যে আছে। এটির ব্যবহার বিধি অর্থাৎ কীভাবে আমরা ব্যবহার করব, 15 থেকে 25 ml করে হালকা গরম বা বিশুদ্ধ জলের সাথে আমরা দুবার চিকিৎসকের নির্দেশ অনুসারে আমরা ব্যবহার করব। তো এই ছিল আজকের আলোচনার প্রধান বিষয় অ্যাপেল সাইডার ভিনিগার নিয়ে। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় পরিজন বন্ধুদের কাছে। তো এই ধরনের ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।